হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। হ্যাঁ, চমৎকার একটি ভিডিও উপস্থাপন করব আজ। বন্ধুরা, আমরা আজ যে ভিডিওটি উপস্থাপন করছি, এটি আমাদের বোনেদের জন্য, বিশেষ করে যেই সব বোনেরা চিন্তিত রয়েছেন তাদের ত্বক নিয়ে, তাদের জন্য তৈরি হচ্ছে আজকের ভিডিও। অনেকে বোনেরাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে দিনের বেলা বাইরে বের হওয়ার জন্য সান থেকে সান প্রোটেকশন একটি ভালো ক্রিম চান। বন্ধুরা, তাদের জন্য আজকের এই ভিডিও। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা আজ যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি, এই প্রোডাক্টটির নাম হচ্ছে ভিটামিন সি ডে ক্রিম। বন্ধুরা, ডক্টর রাসেল এটি একটি ব্র্যান্ড। এই ব্র্যান্ড কোম্পানিটি বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার বিক্রি করে থাকে, তাদের মধ্যে এই একটি প্রোডাক্ট হচ্ছে ডে ক্রিম। তারা ডক্টর রাসেল ভিটামিন সি ডে ক্রিম হিসেবে যে ক্রিমটি বাজারে এনেছে, এটি মেয়েদের যে ত্বক স্কিন, সেটি যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, ব্রণ, কালচে ভাব, বলিরেখা, এবং দেখা যায় যে স্কিনের মধ্যে হালকা গর্ত গর্ত হয়ে যাচ্ছে, তাদের জন্য এই ক্রিমটি বেস্ট। বেস্ট বলছি এই জন্য যে অনেক সুনাম রয়েছে। এটি কিন্তু কোনো বাংলাদেশি প্রোডাক্ট নয়, এটি ইন্ডিয়ান প্রোডাক্টও নয়, এটি চায়না একটি প্রোডাক্ট। হ্যাঁ বন্ধুরা, এই যে ডক্টর রাসেল ভিটামিন সি ডে ক্রিম, তাদের কিন্তু আরো অনেক প্রোডাক্ট রয়েছে। আপনি দেখবেন এই প্যাকেটের একটি কর্নারে বা নিচের দিকে একটি কোড রয়েছে, ওখানে আপনি স্ক্যান করেন তাহলে ওরা একটি ইউআরএল দিবে, সেটি যদি আপনি ভিজিট করেন তাহলে দেখতে পাবেন ওদের প্রোডাক্টগুলো কিভাবে রয়েছে, ওদের ওয়েবসাইট আপনি ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, তাদের ওখানে অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো পরে। আজ আমরা যে ক্রিমটি নিয়ে কথা বলছি, এটি সম্পর্কে একটু বলতে চাই যে বন্ধুরা, আপনি এই প্রোডাক্টটি বাংলাদেশের বাজার থেকে 290 থেকে 300, 300 থেকে একটু বেশিও অনেক সময় কিনতে হতে পারে। আবার এই প্যাকেটটির গায়ে আরবিতে লেখা রয়েছে, হয়তো ভাবতে পারেন যে এটি পাকিস্তানি প্রোডাক্ট, কিন্তু সেটি ভুল ধারণা, এটি আসলে চায়না প্রোডাক্ট। এখন কথা হচ্ছে যে আপনার স্কিনের জন্য আপনি কোন প্রোডাক্টটি বেছে নেবেন। বন্ধুরা, আসলে কথা হচ্ছে যে ন্যাচারাল একটি ভাব যদি আপনি আপনার স্কিনে আনতে চান, ভিটামিন সি কিন্তু আপনার স্কিনকে একটি ন্যাচারাল ভাব নিয়ে চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে ভিটামিন সি, মানে আমরা মনে করি যে অরেঞ্জ ফ্লেভারের, অরেঞ্জ কালারের প্যাকেটটিও কিন্তু অরেঞ্জ কালার, কিন্তু এই প্যাকেটটি খুললে দেখা যাচ্ছে যে এর মধ্যে যে ক্রিমটি রয়েছে সেটি কিন্তু সাদা। এর মধ্যেই বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। যতটুকু জানি যে এর রিভিউ কিন্তু একেবারে খারাপ আসেনি, মোটামুটি ভালো এসেছে। তবে আপনার ত্বকের জন্য, আপনার স্কিনের জন্য কোনটি পারফেক্ট, সেটি একজন স্কিন বিশেষজ্ঞর সাথে পরামর্শ করে নিলে কিন্তু ভালো হবে। তবে এই প্রোডাক্টটি এখন বাজারে আছে, আপনি যদি এটি ব্যবহার করেন কোনো প্রকার ফাউন্ডেশন, কোনো প্রকার লোশন বা কোনো প্রকার অন্য কোনো কিছু, আপনাকে সান প্রোটেকশন স্কিন বা যে কোনো কিছু আপনাকে ব্যবহার করতে হবে না, এটি আপনাকে উজ্জ্বল চেহারার একটি আভা দিবে। এবং এটি যদি আপনি ব্যবহার করেন, আপনার স্কিন প্রথমে হয়তো মনে হবে যে অয়েলি, বাট এটি যখন আপনি খুব সুন্দর করে ম্যাসেজ করে মুখে মিশিয়ে নেবেন, দেখবেন যে এটি আপনার ত্বকের সাথে মিশে গিয়েছে এবং পারফেক্টলি আপনাকে একটি সুন্দর উজ্জ্বল রং আপনার গ্রো করছে। বন্ধুরা, এই যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এর মধ্যে সুন্দর একটি ডিব্বা রয়েছে, এই ডিব্বার মধ্যে সাদা যে ক্রিমটি রয়েছে, এটি কিন্তু দিনে ব্যবহার করবেন, রাতে নয়। রাতের জন্য তাদের আলাদা প্রোডাক্ট রয়েছে, এটি মূলত আপনি বাইরে যখন যাবেন সূর্যের যে ক্ষতিকর রশ্মিগুলো রয়েছে সেগুলো থেকে আপনাকে প্রোটেকশন দিবে। এবং এই ডক্টর রাসেল যে ভিটামিন সি ডে ক্রিম, এটি আপনি ব্যবহার করতে পারেন। এবং আমরা বলবো যে আপনি আপনার ত্বকের সুইটেবল যে প্রোডাক্ট, সেটি আপনাকে একজন চিকিৎসক বলে দিতে পারবে, সেই ক্ষেত্রে আমরা পরামর্শ দিব না যে আপনি এটি ব্যবহার করেন। তবে যতটুকু বলবো যে এই প্রোডাক্টটি কোনো অংশে খারাপ নয়, আপনি ব্যবহার করে দেখতে পারেন, এটি আপনাকে সান প্রোটেকশন দিবে এবং একটি চেহারা একটি ন্যাচারাল ভাব নিয়ে আসবে। আজ এই ভিডিও এখানে রাখছি, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।